পাকিস্তানের সাবেক বোলার শোয়েব আখতার বলেছেন, মিডল অর্ডার ব্যাটসম্যানেরা বিশ্বকাপে বোগাবে পাকিস্তানকে। অভিজ্ঞ ব্যাটার ফখরজামানকে বাদ পড়া কিছুতে তিনি মেনে নিতে পারছেন না। তিনি ক্ষোভ দেখেছেন কোচের দিকেও। গত বছরের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল ভারত। এবার সে হাল হতে পারে পাকিস্তানের। দল ঘোষণার পরে বাবর আজমদের এইভাবে আক্রমণ করলেন শোয়েব আখতার। শোয়েব বলেন, মিডল অর্ডার ব্যাটসম্যানেরা বোগাবে পাকিস্তানকে। ফখরজামানের বাদ পড়া কিছুতে তিনি মেনে নিতে পারছেন না। শোয়েব আরও বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড কী দল নির্বাচন করছে বুঝতেই পারছি না। মিডল অর্ডার নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল, সেটাকেই পাত্তা দিল না কেউ, কোনো বদলেই হলো না। এর আগে লক্ষ্যবার বলেছি, ফখরকে ছয়টা ওভার দাও, অস্ট্রেলিয়ার পিচে ও ভালো খেলতে পারবে, বাবরকে উপরে খেলাও, সে কথা শোনাই হলো না। শোয়েবের একসময়ের সতীর্থ সাকলাইন মুস্তাক এখন পাকিস্তানের কোচ এবং মুখ্য নির্বাচক। শোয়েবের দাবি, টি টোয়েন্টি সম্পর্কে কিছুই বুঝেন না সাকলাইন। তার কথায়, যদি মুখ্য নির্বাচক গড়পড়তা মানের হয় তাহলে দলও সেরকম হবে। 2002-এ শেষবার সাকলাইন ক্রিকেট খেলছে, বন্ধু বলে ওর বেশি সমালোচনা করতে চায় না। তবে আমার মতে টি টোয়েন্টি ক্রিকেট সম্পর্কে ওর কোনো ধারণাই নেই, এটা ওর জায়গা নয়। মোহাম্মদ ইউসুফ তো দলের সঙ্গে যুক্ত নয়, ও থাকলে আমাদের ব্যাটিং এত দুর্বল কেন? হয়তো ওকে দলের অন্দরে বেশি কথাই বলতে দেওয়া হয় না। খেলাধুলা বিষয়ক যে কোনো আপডেট পেতে স্পোর্টস নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।